কষ্ট নেবে, কষ্ট। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই শব্দগুলো যেন মিশে আছে বাঙালির হৃদয়ে। জীবন সংগ্রামের এমন অসংখ্য কবিতা উপহার দিয়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছেন কবি হেলাল হাফিজ। নেত্রকোনার নিজ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় দেশবরেণ্য এই কবির 75তম জন্মদিন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে এতে অংশ নেন জেলার কবি সাহিত্যিক সহ ভক্ত অনুরাগীরা। ওনার কবিতা শুনেছি, বাস্তবিকভাবে ওনার সাথে দেখা হয় নাই। আজকে ওনার জন্মদিন আমার নিজ জেলায় পালন করতে পেরে খুব আনন্দিত। আমাদের এখানে আজ হচ্ছে হেলাল হাফিজ চত্বর হয়েছে, তো আশা করি আগামী বছরগুলোতে আমরা এখানে ওনার জন্মদিন উদযাপন করব। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই যে কথাটা লিখেছেন, এই কথাটা আজও বিদ্যমান। কবির জন্মদিন উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে শুরু হয় কবিতা পাঠ, গান সহ সাংস্কৃতিক নানা আয়োজন। এ সময় কবির সম্পর্কে নানা কথা তুলে ধরেন তার সহপাঠীরা। হাতের আঙ্গুলে ধরে আমরা এই স্কুলে এসেছি। উনি কিন্তু একটু আধুনিক, একটু মানে চিন্তাশীল ছিলেন। আজকের যে প্রান্তাঞ্চলে তৈরি হয়েছে, আজকে যে সাহিত্য এবং সংস্কৃতির যে পদাচরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা যেন অব্যাহত থাকে। অনুষ্ঠানে জেলার সকল বরেণ্য কবি সাহিত্যিকদের নিয়ে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানানো হয়। হেলাল হাফিজ কে, কোথাকার, কীভাবে উঠেছেন, এই হেলাল হাফিজকে দেখে অনুপ্রাণিত হবে, অনেক কাজ করার বাকি আছে, তো এই তরুণ প্রজন্ম যেন নষ্ট না হয়। 1948 সালের আজকের দিনে নেত্রকোনার আটপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন কবি হেলাল হাফিজ। মায়ের মৃত্যুর পর বাবার সাথে তার শৈশবের পুরোটাই কাটে নেত্রকোনায়। গণ অভ্যুত্থানের সময় নিষিদ্ধ সম্পাদকীয় শিরোনামে কবিতাটি লিখে জনপ্রিয়তা পান তিনি। এখন নেত্রকোনা।